আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের ক্লোজড করা লোক দেখানো বলছেন মানবাধিকার কর্মী ও আইনজীবীরা 2013 সালের নিবারণ আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ ব্রাহ্মণবাড়িয়ায় আলাউদ্দিন সংগীতাঙ্গনের ওপর মাদ্রাসা ছাত্রদের তাণ্ডব মৌলবাদী চক্রের পরিকল্পিত বলছেন সংস্কৃতি কর্মীরা জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি রাজধানীর হাজারীবাগে গুলিতে অপারেশন কমান্ডার সহ জেএমবির দুই সদস্য নিহত পুলিশ বলছে এরা চেকপোস্টে হামলায় জড়িত মারা গেছে বন্দুকযুদ্ধে জনগণই দেশের শক্তি সেনাবাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে রংপুরে শীতকালীন মহড়া শেষে দরবারে বললেন প্রধানমন্ত্রী পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চতুর্থ দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি একই দাবিতে আন্দোলনে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা রোগীদের ভোগান্তি এবং শনিবার থেকে বাজারে ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৫ টাকা কমানোর সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের